হাই বন্ধুরা নিফুল ফোন নাইন ফোন নাইন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ তো বন্ধুরা চলতি মাসে বাজারে আসছে যে কোন কোন স্মার্টফোন তো আপনাদের সকলকে আমি পরিচয় করিয়ে দেবো তাদের সাথে যে কোনটা কেমন কোনটা কীরকম সুবিধা তো বন্ধুরা প্রথমে এই বাজার আমার এই চলতি মাসে যে ফোনটা আসছে প্রথম স্যামসাং গ্যালাক্সি এস নাইন এক্স এস নাইন এস নাইন প্লাস তো বন্ধুরা পঁচিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি সিরি সিরিজের এই দুটি স্মার্টফোন গ্যালাক্সি এস নাইনে থাকছে পাঁচ দশমিক সাত ইঞ্চি ডিসপ্লে ও এস নাইন প্লাসে থাকছে ছয় দশমিক দুই ইঞ্চি ডিসপ্লে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ প্রচেসর তো বন্ধুরা তারপর যে ফোনটা আসলো সেটা হচ্ছে ভিভো এক্স টোয়েন্টি প্লাস ইউডি স্ক্রিনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সমেত প্রথম ফোন বাজারে আনছে ভিভো ইতিমধ্যে চীনের বাজারে আত্মপ্রকাশ ঘটেছে এই ফোনে আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ভারতে বাজারে আসতে পারে তো বন্ধুরা ভিভো ভিভো এক্স প্লে সেভেন বিশ্বের প্রথম ফোন যাতে আছে দশ জিবি র্যাম থাকছে কল কলকম স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ প্রসেসর এখনও এখনো তারিখ না জানলেও ফেব্রুয়ারি মাসে বাজারে আসছে এই ফোন তো বন্ধুরা তারপর যে ফোনটা আসছে সেটা হচ্ছে আবুস জেনফো ফাইভ ম্যাক্স বাজার এই এটি আস আসতে চলেছে সাতাশে ফেব্রুয়ারির মধ্যেই এই আসুসের এই এটি বহু প্রতীক্ষিত ফোন মনে করা হচ্ছে ক্যামেরার দিকে জোর দেয়া হতে পারে এই ফোনে তো এই ফোনের বন্ধুরা আবুস জন ফোন ফাইভ ম্যাক্স এটা থেকে আমরা অনেক ভালো তো বন্ধুরা তারপর যেটা আসছে সনি প্রো এতে থাকছে ওলিডিড ডিসপ্লে এই ডিসপ্লে ব্যবহার করা হয় আইফোন ও গুগল পিক্সেলে চলতি মাসে বাজারে আসছে তো বন্ধুরা মোটো জি সিক্স মোটরওয়াল জি সিরিজে স্মার্টফোন বাজারে আসতে চলেছে যার নাম হতে পারে মোটর নোকিয়া নাইন বাজারে আসছে দুই সালে নোকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে বাজারে পা রাখে তারা দু সালে তারা বাজারে আনতে চলেছে নোকিয়া নাইন নোকিয়া ওয়ান নোকিয়া সিক্স এদের মধ্যে নোকিয়া নাইন চলতি মাসে বাজারে আত্মপ্রকাশ করবে তো বন্ধুরা এই ফোনগুলো আপনারা ভালোভাবে দেখলেন এবং শুনলেন জানলেন তো এখন এই বিষয়ে কিন্তু আর কোনো কনফিউশন হওয়ার কোনো আশঙ্কাই নেই আপনাদের তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কেমন কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নেন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ